আসসালামু আলাইকুম প্রিয়, 2021 সালের ব্যবসা শিক্ষা শাখার এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সামনে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এক নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের নিয়মিত ক্লাসের বাইরে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস। তোমরা যে অ্যাসাইনমেন্ট নিয়ে বসে আছো, বাসায় বসে করতেছো, এটার উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি হাজির হলাম। তো আমাদের অ্যাসাইনমেন্ট একের বিষয়বস্তু ছিল ব্যবসায়িক লেনদেনের পরিস্থিতি, অর্থাৎ অ্যাসাইনমেন্ট শিরোনাম এটা আমাদের। তো আমরা এটা কিভাবে লিখব, স্কুল থেকে বা বোর্ড থেকে আমরা যে একটা তোমাদের কভার পেজ দিয়েছি, এই কভার পেজের টা তো সবার উপরে দিবা, এরপরে একটা সাদা পেজ অর্থাৎ এ ফোর সাইজের কাগজে তোমরা লিখবা বিষয়, অধ্যায় শিরোনাম। অধ্যায় শিরোনাম হচ্ছে লেনদেন, আর অ্যাসাইনমেন্ট এক আর অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে ব্যবসায়িক লেনদেনের পরিচিতি। এরপর তুমি দেখবা তোমাকে যে কাগজটা দেয়া হয়েছে, অর্থাৎ আমরা যেটা প্রিন্ট করে দিয়েছি, এখানে নির্দেশক দেয়া আছে, ক খ গ ঘ অমুক ঘ পর্যন্ত দেয়া আছে। এই নির্দেশক থেকে আমাদের অ্যান্সার লিখতে হবে। এখন অ্যান্সার লেখার জন্য আমাদের কতটুকু লিখলে কত নাম্বার পাবো এটাও আমাদের এখানে বলে দিয়েছে। যেমন লেনদেনের ছয়টি বৈশিষ্ট্য যদি বর্ণনা সহ আমরা লিখি তাহলে চার মার্কস পাবো, অর্থাৎ চারে চার পাবো। আবার লেনদেনের চারটি বৈশিষ্ট্য লিখলে আমরা তিন পাবো, দুইটি বৈশিষ্ট্য লিখলে দুই পাবো, আর একটি লিখলে এক পাবো। আমরা কিন্তু শুরু করব চার পাওয়ার জন্য, আমরা চার পাওয়ার জন্য শুরু করব। এখন তাহলে আমরা কি ক খ দিয়ে লেখা শুরু করব? উত্তর হচ্ছে না, আমরা ক খ দিয়ে শুরু করব না। আমরা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এটা লিখে এরপর মাঝখানে একটা দাগ দিয়ে, যেহেতু আমরা লেনদেনের প্রকৃতি আলোচনা করতেছি, এর আগে লেনদেন সম্পর্কে আমরা একটু জেনে নিব, অর্থাৎ লিখব যে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া এবং নেওয়া। তো অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান হলে এবং আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যদি পরিবর্তন হয় তখন ওই ঘটনাকে লেনদেন বলে। লেনদেন হচ্ছে ঘটনা থেকে সৃষ্ট, অর্থাৎ আর্থিক ঘটনা থেকে সৃষ্ট হচ্ছে লেনদেন। এই কথাটা লিখে আমরা লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে এক লাইন লিখব যে বৈশিষ্ট্য হচ্ছে ভিন্নধর্মী, অর্থাৎ স্বতন্ত্র ধর্মী কিছু গুণ যা মানুষের নজরে পড়ে বা ওই গুণের কারণে এটাকে আলাদা করা যায়, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য দেখবা আমাদের বইয়ের দশ পেজে দেয়া আছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এরকম করে করে তুমি ছয়টা বৈশিষ্ট্যর ব্যাখ্যা দিবা। অর্থের অঙ্কে এক নাম্বার, তোমার নাম্বার দেওয়া দরকার নাই, তুমি যদি এরকম বোল্ড করে দিতে চাও দিতে পারো, দেয়া অর্থের অঙ্কে পরিমাপযোগ্য প্রথম পয়েন্ট, অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য দিয়া এখানে দাগ দেওয়া, এটার ব্যাখ্যা দিবা যে লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন যদি এটার ব্যাপারে একটা উদাহরণ দিয়ে দিবা যে আগুন লেগে অনেক পণ্য পুড়ে গেছে, এখন অনেকটা টাকার অঙ্কে পরিমাপ করা হয়নি। যদি এভাবে বলা হতো যে আগুন লেগে ২০,০০০ টাকার পণ্য পুড়ে গেছে, তাহলে এই যে অর্থের অঙ্কে হচ্ছে ২০,০০০ টাকা, এটা লেনদেন। এরপরে আরেকটা বৈশিষ্ট্য আবার লিখবা, আর্থিক অবস্থার পরিবর্তন, এরকম দিয়ে নিচে দাগ দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তনটা কি, লেনদেন হতে হলে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দিলাম যে কর্মচারীর বেতন প্রদান ৫,০০০ টাকা, এখানে একদিকে বেতন খরচ একটা পক্ষ আর নগদ অর্থ আরেকটা পক্ষ, অর্থাৎ এক পক্ষ গ্রহণ করেছে আর এক পক্ষ প্রদান করেছে, এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটার ব্যাখ্যা ভেবে দিলবা। দ্বৈত সত্তা, লেনদেন হতে হলে অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে, এখানে একটা ব্যাখ্যা মানে উদাহরণ দিয়া ওই দুইটা পক্ষ বের করে দেখিয়ে দিবা। এরপরে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র,
এটার ব্যাখ্যা এভাবে দিবা যে একটি লেনদেন আর একটি লেনদেনের সাথে সম্পৃক্ত মনে হলেও প্রত্যেকটি লেনদেন আলাদা। যেমন আমরা একটা উদাহরণ লিখলাম যে 10 তারিখে বাকিতে মাল বিক্রয় 20,000 টাকা, 15 তারিখে গিয়ে বলছে 10 তারিখের বাকিতে বিক্রয়কৃত মালের অর্থ আদায়। তাহলে এই যে 15 তারিখে যে লেনদেনটা হলো এটা 10 তারিখের সাথে রিলেটেড মনে হচ্ছে, বাট প্রত্যেকটি আলাদা। যখন 10 তারিখের লেনদেন ঘটবে তখন ওইটা সমাধান করতে হবে, আবার 15 তারিখেরটাও আলাদা। দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে, এটারও ব্যাখ্যা দিবা। দৃশ্যমান লেনদেন, যেমন আমি কোনো সম্পদ ক্রয় করলাম, ধরো যন্ত্রপাতি ক্রয় 20,000 টাকা, আবার এই যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, এই অবচয় হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এইভাবে ঐতিহাসিক ঘটনা আর একটা বৈশিষ্ট্য, পূর্বে ঘটে গেছে এই ঘটনা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, বা ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাওকে আমরা লেনদেন হিসাবে চিহ্নিত করব। দুই একটা উদাহরণ দিয়ে দেবো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। হিসাব সমীকরণের প্রভাব, অর্থাৎ লেনদেন হতে হলে আমাদের হিসাব যে সমীকরণ আছে A=L+E, এটার প্রভাব ছাড়া, অর্থাৎ এটার পরিবর্তন ছাড়া কখনো লেনদেন হতে পারে না। এর একটা উদাহরণ দিয়ে দিবা, যেমন আসবাবপত্র ক্রয় আমরা লিখলাম, একদিকে আসবাবপত্র প্লাস হয়েছে, নগদ টাকা মাইনাস হয়েছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। কোনো কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের একদিক পরিবর্তন হয়, আবার কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয়। তাহলে প্রভাব হলেই এটা আমরা লেনদেন বলবো। এখন পরিশেষে বলা যায়, উপরোক্ত ঘটনা ঘটার ফলে কোনো আর্থিক ঘটনার যদি পরিবর্তন হয় তাহলে আমরা এটাকে লেনদেনের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করতে পারবো। এভাবে আমরা লেনদেনের বৈশিষ্ট্য শেষ করে দিব, অর্থাৎ ক নম্বর আমাদের ক্লোজ হয়ে গেল, কিন্তু আমরা ক নম্বর লিখলাম না। এবার আমরা দ্বিতীয় টপিকস, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, দ্বিতীয় টপিকসে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় টপিকসে বলছে যে সকল ঘটনা লেনদেন কারণসহ ব্যাখ্যা করো। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে অ্যাসাইনমেন্টের বিষয়ে, সহায়ক তথ্য। আমরা একটু উদ্দীপকটা দেখি, যেমন সাদাফ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 20 জুন মাসের সাদাফের নিকট নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। জুনের 1 তারিখে মালিক নগদ এত টাকা নিয়ে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, ভাড়া পরিশোধ, মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজ ব্যবহারের জন্য 30,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনলেন, রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে করা 100 টাকা, পাওনাদারকে পরিশোধ, 26 তারিখে 40,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি, আর 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এই ঘটনাগুলো থেকে যেগুলো লেনদেন তার কারণসহ ব্যাখ্যা করতে হয় বলছে। তো এই ক্ষেত্রে আমরা যে সবটা ইউজ করবো, আগে উপরে লিখে নিব, যে সকল ঘটনা লেনদেন তার কারণ সহ ব্যাখ্যা ব্যাখ্যা এইভাবে লিখে এখন আমরা এই সবটা করব। এটা তারিখ আছে, আমরা তারিখ লিখব, তারিখ না থাকলে কর্মিক নং দিতাম। তারপর আরেকটা লিখব, লেনদেন কিনা, লেনদেন কিনা, এরপর লিখব কারণসহ, কারণসহ ব্যাখ্যা। এখন এই কারণসহ ব্যাখ্যা কোনো পদ্ধতির নাম উল্লেখ করে নাই, সমীকরণ পদ্ধতি বলে নাই, আমরা এটা বিভিন্নভাবে লিখতে পারি। যেমন আমি এখানে হুবহু বইয়ের প্রশ্নটা সলভ করে না দিয়ে তোমাদের এরকম আঙ্গিকে একটা লিখি, যেমন নগদ টাকা, নগদ ধরো 10,000 টাকা ও 20,000 টাকার যন্ত্রপাতি, যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করে, যদি এইভাবে লেখা থাকতো। যেহেতু এটা 2020 সাল, আমরা দিতে পারি জুন ধরো 1, তো এখানে তুমি লিখবা হচ্ছে লেনদেন, লেনদেন। তারপর এটাকে এভাবে লিখবা, এখানে নগদ
অর্থ যন্ত্রপাতি হইলে যন্ত্রপাতি আসবাবপত্র হইলে আসবাবপত্র এখানে আসবাবপত্র আছে যাই কোন আসবাবপত্র ব্যবসায় আনয়ন করার ফলে আনয়নের ফলে সম্পদ ও ব্যবসায় এখানে একটু আরেকটু কথা ঘুরে লিখি ব্যবসায় মূলধন স্বরূপ মূলধন স্বরূপ আনার ফলে সম্পদ ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এটা লিখে তুমি অর্থাৎ হিসাব সমীকরণ সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই এর এ ও ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে এভাবে লিখতে হবে তুমি যদি সংক্ষেপে এটুকু লিখো হিসাব সমীকরণে ইকুয়াল টু এল প্লাস এর ই এ ও ই উপাদানটি বৃদ্ধি পেয়েছে তাতেও তোমার কারণ সহ ব্যাখ্যা করা হয়ে যাবে অর্থাৎ কোনো লেনদেনের ফলে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করলেই আমরা এটাকে লেনদেন বলবো তো দ্বিতীয়টা কি আছে দেখো দ্বিতীয়টা হচ্ছে ভাড়া পরিশোধ তুমি ওই সেমভাবে এটাও লেনদেন লেখা এখানে লিখবা ভাড়া পরিশোধের ফলে নগদ অর্থহ্রাস ও ভাড়া ব্যয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণ হিসাব সমীকরণ তাহলে কি পরিবর্তন হইল হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই এর এ হ্রাস নগদ টাকা হ্রাস মানে হলো এ হ্রাস আর হচ্ছে ভাড়া হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধির ফলে হলো ই হ্রাস ই এ হ্রাস ও ই হ্রাস পেয়েছে কিন্তু ওই কথাটা আগে লিখে নিব যে ভাড়া পরিশোধের ফলে নগদ অর্থ হ্রাস ও ভাড়া ব্র্যাকেটে ব্যয় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ই এর এ ও ই উপাদানটি হ্রাস পেয়েছে তেমনিভাবে পরেরটা যে মালিকের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে নিজ ব্যবহারের জন্য 30,000 টাকার ল্যাপটপ কিনলেন এটা লেনদেন না যেহেতু এটা আমরা এখানে আনবো না শুধু লেনদেন এর কারণ সহ ব্যাখ্যা করতে বলছে এরপরেটা বলছে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে করায় তো ধারে করায় করলে হিসাব সমীকরণের অর্থাৎ যদি এইভাবে লেখো ধারে করায়ের ফলে ক্রয় ব্যয় বৃদ্ধি এবং রাফিদ অ্যান্ড সন্স দায় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ই এর এ এবং এল উপাদানটি এ উপাদান এল উপাদানটি হলো বৃদ্ধি আর ই উপাদানটি হচ্ছে হ্রাস ক্রয় ব্যয়ের ফলে ই উপাদানটি হ্রাস পেয়েছে এরপর পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধের ফলে পাওনাদার দায় হ্রাস এবং নগদ এ হ্রাস তাহলে আমরা লিখব হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ই এর এ ও এল উপাদানটি হ্রাস পেয়েছে এইভাবে লিখে তুমি তোমার খ নম্বরের অ্যান্সার কমপ্লিট করবা চারটা লেনদেন আছে অর্থাৎ চারটা কমপ্লিট করলে আমি 4 মার্কস পেয়ে যাবো ফুল কিন্তু এখানে খ নম্বর লেখা যাবে না যেভাবে আমি দেখিয়ে দিছি তোমরা পরীক্ষার খাতায় ভেবে লিখবা অ্যাসাইনমেন্টে ভেবে লিখবা এরপর আমাদের গ নম্বরে যা করতে বলছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও তো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাইতে হলে আমাদের যা করতে হবে আমি একটু সবটা করে নিলাম বোর্ডটা কি পুরো আসে তাহলে ঠিক আছে একটু দেখো এখানে 4টা লেনদেন আছে তো
আমি একটু সলভ করে নেই। প্রথমে তোমার কমন একটা ঘর লাগবে তারিখের, এটা তুমি এঁকে নিবা, একটা ব্যালেন্সের ঘর দিবা। তারপর দেখবা তোমার যে উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকে সম্পদ আছে কয়টা, অর্থাৎ সম্পদ আছে এখানে দুইটা। তাহলে আমি সম্পদের দিকে দুইটা ঘর রাখলাম, এক দুই। তবে এখানে মাঝখানে একটা দাগ, দায় দিকে একটা ঘর আছে আর মালিকানা সত্তর একটা ঘর, আর লাস্টের ঘরটা রাখবা হচ্ছে মন্তব্যের জন্য, মন্তব্য। এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ই। প্রশ্নটা একটু উপরে লিখে নেই আমরা, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এখানে যা আছে তাই লিখবো, কিন্তু শুধু গ নাম্বার গ লিখবো না, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, প্রভাব এভাবে লিখব। এখন এখানে কি কি সম্পদ আছে, নগদ সম্পদ আছে, আর একটা সম্পদ আছে হচ্ছে আসবাবপত্র, সমান চিহ্ন দিয়ে যাব। আর এখানে দায়ে আছে হচ্ছে পাওনাদার প্লাস এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব তো এখানে 2020 সাল থাকলে 20 সাল লিখবা জুন এক, এ ইকুয়াল টু এল প্লাস এই, আমি একটু উপরে রাফ করে নিলাম। তো এখন দেখো নগদ টাকা নিয়ে যদি তুমি ব্যবসা শুরু করো, তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ, তোমার এখানে প্লাস হয়। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করো, আসবাবপত্র তোমার বৃদ্ধি পায়। আর নগদ টাকা এবং আসবাবপত্র দুইটাই কি, মূলধন। তাহলে মূলধনের কোনো উপাদান নাই, যার কোনো উপাদান নাই সে কার ঘরে বসবাস করবে, ইয়ের ঘরে। অর্থাৎ মূলধনের উপাদান হচ্ছে মালিকানা সত্ত্ব, ইয়ের ঘরে। অর্থাৎ কোনো লেনদেন দ্বারা যদি হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয়, তাহলে দুই দিক পরিবর্তন হলে আমাদের মনে রাখতে হবে বামেও যা ডানেও তা। অর্থাৎ বামে যদি বৃদ্ধি পায় তাহলে ডানেও বৃদ্ধি পাবে। ধরো এখানে বৃদ্ধি পেলো হচ্ছে 20,000 টাকা নগদ, তাহলে আমি এখানে 20,000 টাকা বসিয়ে দিব। আর 35,000 টাকা হচ্ছে আসবাবপত্র, এখানে বসিয়ে দিব। বসানোর সাথে সাথে সমান চিহ্ন প্লাস চিহ্ন, এই দুইটার যোগফল হচ্ছে মূলধন। তাহলে দুইটার যোগফল হচ্ছে 55,000 বসিয়ে দিলাম। আর এই টাকাটার নাম কি আমরা একটু লিখলাম, মন্তব্যের ঘরে মূলধন। লেখার পরে একটা লেনদেনের প্রভাব আমাদের দেখানো হয়ে গেল। দেখানোর পরে আমরা যেটা করব সেটা একটা সরাসরি সোজা দাগ দিব, দাগ দিয়ে এই রেজাল্টটা আবার নামাবো। 20,000 35,000 সমান চিহ্ন প্লাস চিহ্ন 55,000, এটার নাম হচ্ছে ব্যালেন্স। এরপরের তারিখ আবার এটার সাথে পোস্টিং দিব, পরের তারিখে হচ্ছে ভাড়া পরিশোধ। তাহলে ভাড়া পরিশোধের ফলে দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া আর একটা হচ্ছে নগদ। দেখো তাহলে নগদ হচ্ছে কার উপাদান, এর উপাদান, আর ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয় হলো কার উপাদান, ইয়ের উপাদান। তাহলে এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের দুই সাইড পরিবর্তন। তুমি মনে রাখবা যদি দুই দিক পরিবর্তন হয় তাহলে বামেও যা করব ডানেও তা করব। তা করা মানে যদি বাম দিকে প্লাস করি তাহলে ডান দিকেও প্লাস। এখন আমি চিন্তা করি যে নগদ টাকা কি ব্যবসা থেকে হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে ভাড়া পরিশোধের ফলে। নিশ্চয় তোমরা উত্তর দিবে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে এখান থেকে মাইনাস করব, তাহলে ইও হ্রাস। আমরা বলছিলাম ইতিপূর্বে একদিকে মাইনাস হলে আর একদিকেও মাইনাস, একদিকে প্লাস হইলে আর একদিকেও প্লাস। তো সেই ক্ষেত্রে এখন আমরা ভাড়ার টাকাটা, যত টাকা আমরা ভাড়া পরিশোধ করিয়াছি, অর্থাৎ আমরা 8,000 টাকা ভাড়া পরিশোধ করছি, নগদ থেকে করব মাইনাস, মানে ব্র্যাকেট দিয়ে দিবা। আর মালিকানা সত্ত্বর ঘরেও করবা মাইনাস, তারপর সোজা একটা দাগ, পোস্টিং দেওয়ার সময় এনে প্লাস চিহ্ন। দাগ দেওয়ার পরে তুমি এখানে লিখলা ভাড়া, ব্র্যাকেট হলো ব্যয়। এখন এখানে যদি রেজাল্ট নামাই আমাদের হয় হলো 12,000, এখানে 35,000 ঠিকই থাকে, সমান চিহ্ন প্লাস চিহ্ন, এখানে থাকে হচ্ছে 47,000।
এটা নাম হচ্ছে ব্যালেন্স বা উদ্বৃত্ত। এই ব্যালেন্সের সাথে আমরা আবার আরেকটা তারিখের পোস্টিং দেব, রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে কুড়ায়। আবার সেমভাবে তুমি একটু রাফের মধ্যে দুইটা পক্ষ যদি লিখে নাও, দে ধারে কুড়ায়ের ফলে আমার দুইটা পক্ষ কী দাঁড়ালো, একটা হচ্ছে কোড়া হিসাব আর একটা হচ্ছে রাফিদ অ্যান্ড সন্স, মানে হলো পাওনাদার। এখন পাওনাদার হলো কার উপাদান, এল, আর কোড়ায় হচ্ছে কি, ব্যয়। ব্যয় হইলে কার উপাদান, ই, অর্থাৎ মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই চারটা হচ্ছে ইয়ের উপাদান। তো এখন দেখা যাচ্ছে একদিক পরিবর্তন শুধু ডান সাইড। তো একদিক পরিবর্তনের রুলসটা হচ্ছে একটা প্লাস আর একটা মাইনাস। তো এখন আমি কাকে প্লাস করব, কাকে মাইনাস করব, যদি এই পক্ষটাতে ধরি যে কোড়ায় ব্যয়, ব্যয়ের ফলে কী হয়, মালিকানা সত্ত্ব হ্রাস, তাহলে এই ঘরে মাইনাস, তাহলে পাওনাদারের ঘরে কী হবে, প্লাস। তাহলে আমরা দেখি টাকা হচ্ছে 7,000, এই ঘরে হচ্ছে মাইনাস আর এই ঘরে হলো প্লাস। এনে প্লাস চিহ্ন দিব, সমান চিহ্ন দিব, আবার সোজা একটা দাগ দিব। এখন যদি রেজাল্ট নামাই, এখানে হয় 12,000, এখানে 35,000, এখানে হলো 7,000, এখানে হচ্ছে 40,000। অর্থাৎ রেজাল্ট নামানোর সময়ও তুমি সমান চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে যাবা, লেনদেন পোস্টিং দেওয়ার সময়ও প্লাস চিহ্ন দিয়ে যাবা আর সমান চিহ্ন দিয়ে যাবে। ব্যয়, এটার নাম হচ্ছে ব্যালেন্স। এরপরের লেনদেনটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি, 23 তারিখ পাওনাদারকে পরিশোধ। এখানে সেমভাবে তুমি একটু দুইটা পক্ষ লিখে নাও, পাওনাদারকে যদি পরিশোধ করো তাহলে কি পরিশোধ করলা, নগদ টাকা, নগদান, আর একটা হিসাব কি, পাওনাদার। তাহলে নগদ টাকা হচ্ছে এর উপাদান, পাওনাদার হচ্ছে এলের উপাদান। এখানে দুইটা পক্ষ আমরা পেয়ে গেছি, এই দুই পক্ষ দ্বারা আমরা দেখলাম হিসাব সমীকরণ ইকুয়াল টু এল প্লাস ই এর কয় দিক পরিবর্তন হয়েছে, এল পরিবর্তন হয়েছে আর এ পরিবর্তন হয়েছে, অর্থাৎ দুই দিক পরিবর্তন হয়েছে। যদি কোনো লেনদেন দ্বারা হিসাব সমীকরণের দুই দিক পরিবর্তন হয় তাহলে রুলসটা হচ্ছে বামেও যা ডানেও তা, অর্থাৎ যা যা তা তা রুলস। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যা যা তা তা মানে কি, প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস। তাহলে আমরা একটা পক্ষকে যদি আগে ধরতে পারি, যেমন নগদ টাকাকে ধরলাম, নগদ টাকা কি প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, উত্তর হচ্ছে হ্রাস পেয়েছে। তাহলে নগদের ঘরে করব মাইনাস, পাওনাদের ঘরেও মাইনাস। 23 তারিখ 7,000 টাকা, এখানে 23 তারিখ দিব, সমান চিহ্ন দিব, এখানেও 7,000 মাইনাস, প্লাস চিহ্ন দিয়ে গেলাম। এখন রেজাল্ট যদি নামাই, 5,000 টাকা এখানে থাকে, এখানে 35,000ই থাকে, এখানে 0, এখন আমাদের কাজ শেষ। তারপরে আমরা কি করব, এভাবে ক্লোজ করে দিব। তুমি যদি, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের আমাদের প্রভাব দেখানো হয়ে গেছে, 4টা লেনদেনের প্রভাব এখানে দেখানো হয়েছে, আমরা অলরেডি 4 মার্কস পেয়ে গেছি। এখন আমি যদি ইচ্ছা করি আর একটু সুন্দর করার জন্য, তাহলে এখানে সমতা লিখে 35 আর 5 40 এখানে রাবার দিয়ে মুছে দিয়ে তুমি 40,000 টাকা এখানে লিখবা, লেখার পরে একটা বড় দাগ দিবা, দাগ দেওয়ার পরে এখানে সমান সমান দুইটা দাগ, সমান সমানের নিচে দুইটা দাগ, এখানেও তুমি 40,000 টাকা লিখে দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিবা, সমতা লিখে দিবা। এইভাবে আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখাব। এবার আমাদের আরেকটা অ্যাসাইনমেন্টের আরেকটা পার্ট রয়ে গেছে, সেটা হচ্ছে 20 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করুন। তাহলে আমরা এখন চালান প্রস্তুত করব, চালানের জন্য 4 মার্কস বরাদ্দ। চালানের যদি কোনো তথ্য তোমার মিসিং হয় তার জন্য তুমি নাম্বার কম পাবা, এজন্য চালানটা পরিপূর্ণভাবে তোমাদের করতে হবে। তবে চালান প্রস্তুত করার পূর্বে আগে তোমাকে জানতে হবে চালান কে প্রস্তুত করে, কেননা এই চালানে বিভিন্ন পক্ষ থাকে, তার নাম, ঠিকানা,
চালান নম্বর তারিখ এগুলো লিখতে হয়। এখন আমি যদি আগে থেকে প্রশ্ন বুঝে বলতে না পারি কে বিক্রেতা কে ক্রেতা, তাহলে বিক্রেতা এবং ক্রেতার নাম লিখতে আমাদের সমস্যা হয়ে যাবে। তো আমি আগে একটা বক্সের মধ্যে যে চালানের ছকটা করতে হয়, চালানে হচ্ছে পাঁচটি ঘর থাকে আমরা জানি, তো আমরা এরকম করে একটা বক্স করে নিব আগে সমান, এ ধরো বক্স, পুরো বক্সটা করলাম। এখন চালানের উপরে কিছু জায়গা রাখতে হয়, সেটা আমি প্রথমে রেখে দিলাম, এলো উপরের অংশ, এই পাঁচটি ঘরের জন্য হলো এতটুকু জায়গা নিলাম আমি, কর্মিক নং, এখানে সবগুলো ঘরে এক স্কেল পরিমাণ নিবা, মাইপা সমান সমান সব, আর বাকি ঘরটা বড় থাকবে। এই হলো চালানের পাঁচটি ঘর। প্রথমে তুমি ঘরটা এখানে লিখবো হচ্ছে কর্মিক নং, এখানে লিখবো হচ্ছে মালের বিবরণ, মালের বিবরণ, এখানে হচ্ছে দর, মানে একটার দাম কত, দর ব্র্যাকেটে টাকা লিখবা, এখানে লিখবা পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ মালামাল আমরা কিনেছি, আর এটা হচ্ছে টাকার পরিমাণ, টাকার পরিমাণ। তো পাঁচটা ঘর তোমার এগুলো যদি এলোমেলো হয়, অর্থাৎ আগে পরিমাণ লিখলাম পরে টাকা লিখলাম, তাহলেও এগুলাকে ভুল হিসাবে চিহ্নিত করা হবে, তোমরা সুন্দর করে দেখেই ঘরটা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এটা তো করলাম, এখন কি করব, আমার মূল কাজ হচ্ছে এখানে ঠিকানা লেখা। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে চালান প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা, তো আমরা আগে একটু উপরে প্রশ্নটা কীভাবে লিখবো সেটা একটু বলে দেই। 20 জুন তারিখে লেনদেন দ্বারা চালান প্রস্তুতকরণ, এখানে লিখব 20 জুন তারিখের লেনদেন দ্বারা চালান প্রস্তুতকরণ। আমরা লিখব না যে প্রস্তুত করা হলো, লিখে এখানে তুমি মার্জিন করতে পারবা অর্থাৎ দাগ দিতে পারবা। এখন যেহেতু আমরা 20 জুন তারিখের লেনদেন দ্বারা চালান প্রস্তুত করতেছি, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব তারিখ, চালানের উপরে সবার উপরে ডান দিকে থাকে হচ্ছে তারিখ, 20 জুন, জুন এইভাবে লিখলে হবে অথবা 06 দিয়ে লিখলে হবে, 2020 ইংরেজি, ডান দিকে হচ্ছে তোমার তারিখ থাকবে। তাহলে চালানের উপরে বাম দিকে কি থাকবে, এখানে থাকবে চালান নম্বর, চালান নং। এখন প্রশ্ন আছে স্যার, এটা তো প্রশ্নে নাই, না থাকলেও তুমি ডট ডট করে দিয়ে যাবা। চালান নম্বর যদি এক হয় তাহলে এক বসাবো, দুই হলে দুই বসাবো। চালান নম্বরের নিচে কি লেখা থাকে, ক্রেতার নাম, ক্রেতার নাম, ক্রেতার নামের নিচে কি লেখা থাকে, ঠিকানা, ঠিকানা। এখন এগুলো দেয়া নাই, ক্রেতার নাম ঠিকানা, তাহলে আমরা ডট 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 রাখলাম, খালি রাখলাম। এখন প্রশ্ন আছে স্যার, তাহলে এখানে উপরে কি থাকবে, উপরে থাকবে বিক্রেতার নাম। এখন বিক্রেতাকে আমরা একটু উদ্দীপকটা পড়ে দেখি, এখানে বলছে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে কুড়ায়, তাহলে রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে যদি আমরা কুড়ায় করি তাহলে বিক্রেতাকে রাফিদ অ্যান্ড সন্স, তাহলে ক্রেতাকে আমরা যার অঙ্ক করতেছি সাদাফ এন্টারপ্রাইজ হচ্ছে কিনেছে কার কাছ থেকে, রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে, তাহলে চালানটা প্রস্তুত করবে হলো রাফিদ অ্যান্ড সন্স, তাহলে আমরা এখানে রাফিদ অ্যান্ড সন্স লিখব। রাদিফ, রাদিফ, ও চালান প্রস্তুত করবে, তাহলে এখানে বিক্রেতাকে সাদাফ, ঠিকানা নাই ডট ডট,
এখানে মাঝখানে আমরা লিখলাম চালান, লিখে একটা বক্স করে এখানে দাগ দিয়ে দিব। এই হলো চালানের উপরের কার্যক্রম আমাদের শেষ হইল। তো অনেকেই এই নাম ঠিকানা লিখতে ভুল করবা, নাম ঠিকানা লিখতে যদি ভুল করো তাহলে তোমার এক নাম্বার কাটা যাবে, তারিখ লিখতে ভুল করলে দুই নাম্বার কাটা যাবে, অর্থাৎ চালানের এরকম প্রত্যেকটা কাজ যদি তুমি ভুল করো তাহলে তোমার নাম্বার কর্তন হবে, এই বিষয়ে আমাদের সিরিয়াস থাকতে হবে। তো উপরের কাজ শেষ, এখন এখানে কি কর্মিক নং এক দিয়ে মালের বিবরণ, মাল কি মাল কিনেছি এটা লেখা নাই, শুধু আছে ধারে কোড়ায়, আমরা কোড়াই লেখা দিলাম ধারে মাল কোড়ায় হবে। মাল কোড়ায় লিখলাম, এখন দর অনায় পরিমাণ অনায় সরাসরি টাকা দেওয়া আছে, কত টাকার 7,000 টাকার মাল কোড়ায় করছি, তাহলে আমরা এই ঘরে দিব, এটা কমা দিব, দেওয়ার পরে এটার আবার যোগফল নিচে নামাই দিব, 7,000 কমা ইউজ করলাম। তো ভিতরের কার্যক্রম আমাদের শেষ হয়ে গেল, এখানে কিছু নাই দেখে আমরা দাগ দিয়ে দিতে পারি। এরপরে এখানে কারবারিবারটা থাকলে বাদ টাদ দিতাম, যেহেতু নেই সুতরাং আমাদের আর এটা দেওয়ার প্রশ্ন নেই। এরপর আমরা এখানে টাকা কথায় লিখব, টাকা কথায় হাজার টাকা মাত্র। তো এখন টাকা কথায় লেখার নিচে আমাদের কি লিখতে হবে, বিক্রয় শর্ত, যদিও প্রশ্নে দেওয়া নাই তাও আমাদের ফরমেটটা ফিলফিল করতে হবে, বিক্রয় শর্ত। এখন এদিকের লেখা শেষ, সর্বশেষ একদম সবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখতে হয়, আমরা সংক্ষেপে এটা এভাবে লিখব, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ত্রুটি সংশোধন যোগ্য, লিখে একটা দাড়ি। এখানে সর্বশেষ ডান দিকে সবার নিচে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এই হচ্ছে আমাদের চালান, অর্থাৎ 20 জুন তারিখের লেনদেন দ্বারা চালান প্রস্তুতকরণ। আমাদের নির্দেশকে যেভাবে দেয়া আছে আমরা উত্তর এইভাবেই লেখা শুরু করব। আমরা এখানে কোনো ক খ গ নাম্বার দিব না, শুধু ওই টপিক্সটা লিখে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু করব। শিক্ষার্থীরা অলরেডি তোমরা তোমাদের হিসাববিজ্ঞান লেকচার অনের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কে জানলা, তোমরা এভাবে সুন্দর করে জমা দিবে। এরপরে তোমাদের ব্যবসা শিক্ষার আরেকটি ক্লাস, অর্থাৎ ব্যবসা উদ্যোগ লেকচার অনুযায়ী সাজিয়ে নিয়ে এসছে স্যার, এটাও হবে, তোমরা এখান থেকে হেল্প নিতে পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।